বেশি বেশি চিন্তা করা একটা কঠিন রোগ, যেটা আপনার পুরো আনন্দ নিংড়ে নেয়। আপনি গত সপ্তাহে যে ভুল করেছিলেন তার চিন্তায় এখনো কষ্ট পাচ্ছেন। গত সপ্তাহের ব্যাপার মাথা থেকে বার করে দিতে না পারলে নিজের মধ্যে অসন্তোষ সৃষ্টি হবে। অবশ্য আমরা সবাই কোনো না কোনো ব্যাপারে একটু বেশি চিন্তা করি, কিন্তু আপনি যদি তুচ্ছ বিষয় নিয়েও ঘন্টার পর ঘন্টা দুর্ভাবনায় কাটিয়ে দেন, তাহলে আপনি বেশি বেশি চিন্তা করছেন। খুব বেশি দুশ্চিন্তা যে করে সে নিজেকে খুশি রাখতে পারে না। একই বিষয় নিয়ে যে অনবরত চিন্তা করতে থাকে, চিন্তা করতেই থাকে, তারা কোনো ভালো কথাতেও আনন্দ পায় না। এই রকম লোক সব সময় এক দম বন্ধ অবস্থার মধ্যে আবদ্ধ থাকে। কোনো খুশির বিষয় হোক, কোনো উৎসব হোক বা কোনো অনুষ্ঠান হোক, কোনো পরিস্থিতি এদের আনন্দ দিতে পারে না। অতীতের কোনো ভুল, কোনো সমস্যা, কোনো ঝঞ্ঝাট নিয়ে সব সময় চিন্তা করলে মনের স্বাস্থ্য শীঘ্রই নষ্ট হয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন সব দায় দায়িত্ব আপনার কাঁধে চেপে আছে, যে দিকটা না দেখব সব গড়বড় হয়ে যাবে। এই ভাবনা কিন্তু সঠিক নয়। নিজের কাঁধের ওপর সব ভার বহন করার দায়িত্ব নিয়ে সামলানোর চেষ্টা করবেন না, সামলাতে পারবেনও না, তখন দুশ্চিন্তা হবে। বেশি বেশি চিন্তা করলে অন্যের সঙ্গে আপনার আচরণের ধৈর্য থাকবে না, নিজের কাজের ধরন পাল্টে যাবে, তাৎপর্যপূর্ণভাবে আপনার ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে এর খারাপ প্রভাব পড়বে, পরিবারের দুশ্চিন্তার বাতাবরণ তৈরি হয়ে যাবে, এতে ঘরের কেউ খুশি থাকতে পারবে না। এই ধরনের লোকেরা যে কোনো ছোটোখাটো ব্যাপারেও টেনশনে পড়ে যায়। যে লোক খুব বেশি চিন্তা করে তার মেজাজ খিটখিটে হয়ে যায়, কথায় কথায় রাগ করে, অনেক রাত পর্যন্ত ঘুম আসে না, অনিদ্রা রোগে আক্রান্ত হয়। এর ফলে হতাশা, আশঙ্কা, ভয় মনে বাসা বাঁধে। আসলে বাস্তবটা মেনে নিলে চিন্তার কিচ্ছু থাকে না। আপনি যদি চান আমি যেমনটা ভাবছি সেই রকম সব কিছু হোক, সেইভাবেই সবাই চলুক, তা তো হয় না। এর সমাধান তো আপনিও করতে পারবেন না, এটা আপনার আয়ত্তের বাইরে। এই বিষয়ে চিন্তা যতই করুন না কেন আপনার পরিবর্তন হবে না। তাই অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না, নিজের সময়টাকে খুশিতে ভরিয়ে তোলার চেষ্টা করুন। চিন্তামুক্ত থাকার কয়েকটি উপায় হলো, এক, আপনি যে ওভার থিঙ্কিং বা মাত্রাধিক চিন্তা করছেন সেটা চেনার চেষ্টা করুন। যে বিষয়টা নিয়ে ভাবছেন সেই বিষয়টা চিহ্নিত করুন। যদি বোঝেন আপনার চিন্তার ফলে ভালো কিছু ঘটবে না, কারণ যে বিষয়ে চিন্তা করছেন তার সমাধান করা আপনার পক্ষে সম্ভব নয়, এই অবস্থায় আপনার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। যে বিষয় ঘটে গেছে বা আগামীকাল কী হবে এই বিষয়ে চিন্তা করতে করতে আপনার আজ বা বর্তমানকে খারাপ করা ছেড়ে দিন। কারণ কাল কী হবে কারুর জানা নেই। গতকাল যা ঘটে গেছে তা পাল্টানো যায় না। আগামীকালের দুশ্চিন্তাও করবেন না, মনোযোগ দিন আজকের বিষয় নিয়ে। আজকে এই সময়ে কী করতে পারেন যেটা আপনার হাতের মধ্যে আছে, উৎসাহ আর খুশির জন্য অন্য কোনো দিনের অপেক্ষা করবেন না। আপনার আজই আপনার কাছে উৎসবের দিন, অতএব আজই খুশি থাকার চেষ্টা করুন। মহাজ্ঞানী আচার্য চাণক্য বলছেন, যে জিনিসটা ঘটে গেছে তার জন্য শোক করা উচিত নয়, আর ভবিষ্যতে চিন্তাও করা উচিত নয়। বুদ্ধিমান ব্যক্তির সর্বদা বর্তমান পরিস্থিতি অনুযায়ী নিজের কাজে লেগে থাকা উচিত। দুই, অনবরত চেষ্টার দ্বারা আপনি আপনার নেতিবাচক চিন্তাধারা পাল্টাতে পারবেন। যে কথা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো নয় সে কথা ভুলে যান, মন থেকে মুছে ফেলুন, প্রতিটা বিষয়ে জড়িয়ে ফেলবেন না। প্রতিটা বিষয়ে নিজেকে জড়িয়ে অনেক তো দেখলেন, কি লাভ হয় এতে? এর জন্য অনেক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, বহু ক্ষেত্রে মন ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। তাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, না পরোয়া করা শিখুন, তাতে মনে হবে আপনার সমস্ত ভার নেমে গেল। প্রথম প্রথম সব কিছু এড়িয়ে যাওয়া সম্ভব হবে না, মন থেকে সব কিছু মুছে ফেলাও সম্ভব হবে না। তখন নিজেকে জিজ্ঞেস করুন কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিভাবে একই ধরনের সমস্যা ভবিষ্যতে এড়ানো যেতে পারে, এবং আগের ভুল থেকে কি কি শিক্ষা নেওয়া যায়। এর ফলে ধীরে ধীরে দুশ্চিন্তা কমে আসবে। নতুবা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ুন। অনেক সময় দেখা যায় নিজের কাজে ব্যস্ত থাকলেও দুশ্চিন্তা পিছু ছাড়ে না। তখন বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করে কোনো বিষয়ে আলোচনায় মেতে থাকুন, দেখবেন ধীরে ধীরে দুশ্চিন্তা কেটে যাচ্ছে। তিন, লোকের আচরণ আর দুনিয়ার পরিস্থিতি আপনার অনুকূল হবে এটা কখনো আশা করবেন না। এই ইচ্ছা পুরোপুরি ছেড়ে দিন যে আপনার চারপাশের সব লোক আপনার মতো চলবে, পরিস্থিতি সবসময় আপনার পছন্দ মতো হবে, আপনার ভাবনার বিপরীতে যাবে না।
পরিস্থিতি আর দুনিয়া কখনো কারোর হিসাব মতো চলে না। যে লোকের ওপর বা যে পরিস্থিতির ওপর আপনার কন্ট্রোল নেই তা নিয়ে কেন আপনি ভেবে উতলা হবেন? ফালতু কথা চিন্তা করতে করতে নিজের অশান্তি নিজে ডেকে আনবেন না। যে কোনো পরিস্থিতিতে কিভাবে শান্ত থাকা যায় তার চেষ্টা আপনাকেই করতে হবে। অশান্তি থেকে মুক্ত হওয়ার জন্য জীবন সম্পর্কে আশাবাদী হন। অশান্ত মনকে শান্ত করার জন্য প্রকৃতি হলো শ্রেষ্ঠ মলম। আপনার চারিদিকের প্রকৃতির শোভা দেখুন এবং এ সম্পর্কে আপনার মনে কি পরিবর্তন হচ্ছে লক্ষ্য করুন। দেখবেন মন শান্ত হয়ে আসছে। চার, সব ব্যাপারে নিজেকে দায়ী করা ছেড়ে দিন। সব কিছু আপনি একা করতে পারবেন এটা সম্ভব নয়। আপনি যেটুকু অনায়াসে করতে পারবেন তাতেই সন্তুষ্ট থাকুন। আচার্য চাণক্য বলছেন, এই সংসারে এমন কোনো বংশ কি আছে যার মধ্যে কোনো দোষ বা অবগুণ নেই? প্রত্যেক ব্যক্তিকে কোনো না কোনো রোগের মোকাবিলা করতেই হয়। এমন কোনো মানুষ নেই যে কোনো দিন কষ্টে পড়েনি। সর্বদা সুখী ব্যক্তির দেখা পাওয়া বড়ই মুশকিল, কারণ প্রত্যেকের জীবনে কখনো না কখনো কষ্ট বা সংকট এসেই পড়ে। তিনি আরেকটা শ্লোকে বলেছেন, সন্তুষ্টির মহিমা অপার। যে ব্যক্তি সন্তুষ্টিতে জীবন কাটায় আর শান্ত হয়ে থাকে সে সুখে জীবন নির্বাহ করতে পারে। আপনি চিন্তা করবেন না যে সব কিছুই আপনাকে করতে হবে, আপনাকে দেখতে হবে। বাস্তব কথা হলো, আমার আগেও দুনিয়া চলতো আর আমার পরেও চলবে, তাই আপনার ক্ষমতার বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই। কেউ কিছু করুক না করুক আপনার মনকে ভারাক্রান্ত করবেন না, তাই সুস্থ থাকুন, খুশি থাকুন। পাঁচ, আপনি মনের কথা মনে পুষে রাখবেন না। কেউ কেউ মনের অসন্তোষ মনের কথা মনেই পুষে রাখে, প্রকাশ করতে পারে না। এই সব কথা মনের মধ্যে ঘুরপাক খায়, এই জন্য তারা কখনো খুশি থাকতে পারে না, দুনিয়ায় পুরো আনন্দটাই হারিয়ে যায়। মনের মধ্যে জমে থাকা এই কথাগুলো বার করে দিন, মনের কথা বলে দিন, তাতে মন হালকা হবে, আপনি স্বস্তি বোধ করবেন। এ কথা চিন্তা করবেন না যে কারোর খারাপ লাগবে বা সমস্যা তৈরি হবে। সমস্যা সমাধানের দায়িত্ব সবার। আপনি একা কেন কষ্ট ভোগ করবেন? ভেতরে ভেতরে অশান্তি ভোগ করার থেকে মনকে চিন্তামুক্ত রাখুন। আপনি যদি মনের কথা প্রকাশ করতে না পারেন, সমস্যা সমাধানের উপায়ও বার হবে না। অযথা চিন্তা করবেন না, ভয়ে পিছিয়ে যাবেন না। যে কথা আপনার মনকে কুড়ে কুড়ে খাচ্ছে তা প্রকাশ করতেই হবে। যেটা সত্যি সেটাই বলবেন। খারাপকে খারাপ বলতে একটুও দ্বিধা করবেন না। এর ফলে কেউ যদি রাগ করে তো করুক, সম্পর্ক নষ্ট হয় তো হোক, কিন্তু আপনি মনে অশান্তি পুষে রেখে তিলে তিলে কষ্ট ভোগ করবেন না। মনের ভার বহন করে জীবনে বাঁচা যায় না। মানুষের আয়ু ক্ষণস্থায়ী। যে কটা দিন বাঁচা যায় সেই কটা দিন খুশিতে আনন্দে কাটিয়ে দিতে তো মানুষ চাই, তাই দুশ্চিন্তাহীন জীবন গড়ে তুলুন। ছয়, মনের চাপ আশঙ্কা দুশ্চিন্তা কমিয়ে ফেলার জন্য প্রাচীন মুনি ঋষিরা বিভিন্ন যোগব্যায়াম ও প্রাণায়াম করার কথা বলেছেন। আপনি যখন ওভার থিঙ্কিংয়ে ভুগছেন তখন প্রতিদিন ব্যায়াম ও প্রাণায়াম অভ্যাস করলে এই রোগ মুক্ত হয়ে যাবে। একটা সহজ পদ্ধতি হলো, আপনার নিঃশ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। 5 সেকেন্ড ধরে নাক দিয়ে নিঃশ্বাস টানুন। এই নিঃশ্বাসকে ভেতরে 5 সেকেন্ড আবদ্ধ রাখুন। তারপর 5 সেকেন্ড ধরে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ুন। এটা যখন করবেন তখন দুশ্চিন্তা করা আপনার কাছে কঠিন হয়ে যাবে। কিছুদিন পর দেখবেন দুশ্চিন্তার অভ্যাসটাই আর থাকবে না। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আগে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। থ্যাংকস ফর ওয়াচিং।